হেল্প ফর ইউ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের পক্ষ থেকে প্রকাশিত টেট প্রিপারেশনের এটা সেট 26। প্রতিটি সেটের মতো এই সেটেও আমরা 30টি নির্বাচিত এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। আমরা সেট 26 শিশু মনস্তত্ত্ব বা চাইল্ড সাইকোলজি অ্যান্ড পেডাগজি বিষয়ের উপর প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। আপনাদের অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন, কারণ এই প্রশ্ন উত্তরগুলো আপকামিং প্রাইমারি, আপার প্রাইমারি, এসএলএসটি এবং সিটেটের জন্য অবশ্যই কাজে আসবে বলে আমরা মনে করি। প্রতিটি সেটের লাস্টে যে প্রশ্ন দেওয়া থাকে, যার সঠিক উত্তর আপনাদের কমেন্ট করে জানাতে হয়, 31 এবং 32 নাম্বার প্রশ্ন, এই বিষয়ের পূর্ববর্তী ভিডিও সেট 23 এতে চাইল্ড সাইকোলজি অ্যান্ড প্যাডাগজি বিষয়ের উপরে যে প্রশ্ন দেওয়া ছিল, সেই প্রশ্ন দুটো হোম টাস্ক হিসেবে যেগুলো দেওয়া ছিল, যাদের সঠিক উত্তর অনেকে করেছেন তাদের নাম আজকে ঘোষণা করব। 31 নম্বর প্রশ্নটি ছিল, শিক্ষক হিসেবে আপনি কালচার শব্দের কী অর্থ বোঝেন? শিক্ষক হিসেবে আপনি কালচার শব্দের কী অর্থ বোঝেন? অপশান এ ছিল সমাজের সার্বিক জীবনধারার রূপ, অপশান বি ছিল সমাজের সাংস্কৃতিক চেতনার রূপ, নাকি অপশান সি ছিল সমাজের অর্থনৈতিক চেতনার রূপ, নাকি অপশান ডি সমাজের রাজনৈতিক চেতনার রূপ। সঠিক উত্তর হচ্ছে অপশান এ, সমাজের সার্বিক জীবনধারার রূপ, কালচার বলতে এটাই বোঝায়। এবং 32 নম্বর প্রশ্ন ছিল, জগৎ সম্পর্কে শিশুরা তাদের বোধ প্রত্যক্ষভাবে গড়ে তোলে, এই বক্তব্যটি কোন মনোবিজ্ঞানীর? কোহলবার্গ, নাকি স্কিনার, নাকি পিয়াজেট, নাকি প্যাভলভ? জগৎ সম্পর্কে শিশুরা তাদের বোধ প্রত্যক্ষভাবে গড়ে তোলে, এই বক্তব্যটি ছিল পিয়াজেটের, তাই অপশান সি ছিল সঠিক উত্তর। যে সমস্ত দর্শক বন্ধু 31 এবং 32 উভয় প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন, শুধু তাদেরই নাম ঘোষণা করছি। মানব সাহাবাবু 30টি প্রশ্নের মধ্যে 26টি উত্তর সঠিক করেছিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মৌমিতা দাস, শিবা দাস, রাখি সামন্ত, আজাদ শেখ, রাজা দে, আপনি 30টা প্রশ্নের মধ্যে 27টা প্রশ্ন সঠিক আন্দাজ করেছিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং শুভেন্দু ঘোষ বা ব্র্যাকেটে পাপিয়া ঘোষ, আপনি 30টা প্রশ্নের মধ্যে 20টা প্রশ্ন সঠিক আন্দাজ করেছিলেন, আপনাকেও ধন্যবাদ। আপনারা যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের ধন্যবাদ। অনেকে একটা উত্তর সঠিক দিয়েছেন, একটা ভুল দিয়েছেন, তাই তাদের নাম ঘোষণা করা হলো না। পরবর্তী ভিডিওতে আপনারা চেষ্টা করবেন সঠিক উত্তর দেওয়ার জন্য। বেশি সময়ের অপচয় না করে প্রশ্নে আসি। 26 নম্বর সেটে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে, তার 1 নম্বর প্রশ্ন হলো, ভারতের অন্ধদের জন্য প্রথম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন কে? আপনাদের ভিডিও শুরু করার আগে বলে রাখি, প্রশ্নগুলো যখন পড়ব তখন আপনারা সঠিক উত্তরটি আন্দাজ করবেন এবং উত্তরটি বলে দেওয়ার পর মিলিয়ে দেখবেন আপনাদের আন্দাজটা কতটা সঠিক ছিল। এরকম করে 30টা প্রশ্ন পর্যন্ত আপনারা দেখতে থাকবেন এবং আন্দাজ করতে থাকবেন নিজের নিজের উত্তরগুলো। যতগুলো উত্তর আপনি সঠিক আন্দাজ করলেন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। যেমন কি না, আগের সেটের 23 নম্বর সেটের শুভেন্দু ঘোষ, মানব সাহা এবং রাজা দেবাবু আপনারা জানিয়েছেন। তো 26 নম্বর সেটে শুরু করি। ভারতে অন্ধদের জন্য প্রথম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন কে? অপশান এ অ্যাসকুইন, নাকি অপশান বি এনামি লর্ড, নাকি অপশান সি মিস এনি শার্প, নাকি অপশান ডি হেলেন কিলার। এখানে সঠিক উত্তর হচ্ছে, ভারতে অন্ধদের জন্য প্রথম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন মিস এনি শার্প, অর্থাৎ 1-এর সি হচ্ছে কারেক্ট আনসার। যাব 2 নম্বর প্রশ্নে, মোট লোকসংখ্যার শতকরা কতজন সুতীক্ষ্ণ প্রতিভার অধিকারী বা সুতীক্ষ্ণ প্রতিভা সম্পন্ন? মোট লোকসংখ্যার শতকরা কতজন সুতীক্ষ্ণ প্রতিভার সম্পন্ন? 1%, নাকি 2%, নাকি 3%, নাকি 0.5%, 1-এ 2%? মোট লোকসংখ্যার কত পার্সেন্ট লোক সুতীক্ষ্ণ প্রতিভার অনুসারী? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, 1-এ 2%, অর্থাৎ 100 জনে হাফ জন বা 200 জনে একজন ব্যক্তি সুতীক্ষ্ণ প্রতিভার অধিকারী। মোট লোকসংখ্যার 0.5% ব্যক্তি সুতীক্ষ্ণ প্রতিভার সম্পন্ন এবং তারাই সমাজের ভালো ভালো জায়গায় পৌঁছাতে পারে। ওই 0.5% জায়গায় আপনাদের সবাইকে আসতে হবে। মোট লোকসংখ্যার শতকরা 0.5%-এর মধ্যে নিজেকে নিয়ে যেতে হবে, তাহলে প্রতিষ্ঠা পাওয়া যাবে।
দুই নাম্বার প্রশ্ন, তিন নাম্বার প্রশ্ন, ফেয়ারি টেল কে লিখেছেন? অপশান এ উইলিয়াম শেক্সপিয়ার, নাকি অপশান বি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, নাকি অপশান সি হ্যান্স অ্যান্ডারসন, নাকি অপশান ডি চার্লস ডিকেন্স? ফেয়ারি টেল এর লেখক কে? তিন নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি হ্যান্স অ্যান্ডারসন। ফেয়ারি টেল লিখেছেন হ্যান্স অ্যান্ডারসন। আপনাদের অনুরোধ করি যে সমস্ত প্রশ্নের উত্তর আপনারা সঠিক জানেন না সেগুলো মনে রাখার চেষ্টা করবেন। চার নাম্বার প্রশ্ন, ঈশপের গল্পের অনুবাদ কে করেছেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নাকি পেরিচাঁদ মিত্র, নাকি ভূদেব মুখোপাধ্যায়, নাকি মাইকেল মধুসূদন দত্ত? ঈশপের গল্পের অনুবাদ কে করেছেন? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পাঁচ নাম্বার প্রশ্নে আসি, কথামালা কোন গল্প অনুসারে লিখিত? কথামালা এই গ্রন্থটা কোন গল্প অনুসারে লিখিত? পঞ্চতন্ত্র, নাকি কথা সরিৎসাগর, নাকি হিতোপদেশ, নাকি ঈশপের গল্প? কথামালা এই গ্রন্থটি ঈশপের গল্প অনুসারে লিখিত। পাঁচের অপশান ডি হচ্ছে কারেক্ট উত্তর, অর্থাৎ ঈশপের গল্পের যে অনুবাদ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি ওই যে ঈশপের গল্পের অনুবাদ গ্রন্থটি হচ্ছে কথামালা। ছ নম্বর প্রশ্ন, রাশিয়াতে কি বিশ্বাস করা হয়? অপশান এ শিশু হলো তার পিতামাতার দ্বারা পালিত সামাজিক সম্পত্তি, নাকি শিশু সম্পূর্ণভাবে সামাজিক সম্পত্তি, নাকি শিশু রাজনৈতিক সম্পত্তি, নাকি অপশান ডি শিশু ব্যক্তিগত মালিকানাধীন সম্পত্তি? রাশিয়াতে কি বিশ্বাস করা হয়, শিশু কার সম্পত্তি? সঠিক উত্তর হবে অপশান এ শিশু হলো তার পিতামাতার দ্বারা পালিত সামাজিক সম্পত্তি। রাশিয়াতে এটাই বিশ্বাস করা হয় যে শিশু হলো তার পিতামাতার দ্বারা পালিত সামাজিক সম্পত্তি। ছয়ের এক অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। সাত নম্বর প্রশ্ন, পরিপূর্ণ মানুষ হতে হলে দেহ বুদ্ধি ও হৃদয় এই তিনের যথার্থ সমন্বয় হতে হবে, এটা কে বলেছেন? পরিপূর্ণ মানুষ হতে গেলে দেহ বুদ্ধি এবং হৃদয় এই তিনের যথার্থ সমন্বয় হতে হবে, এটা কি বলেছেন? অ্যারিস্টটল, নাকি বিজয়লক্ষ্মী পণ্ডিত, নাকি মহাত্মা গান্ধী, নাকি অপশান ডি রবীন্দ্রনাথ ঠাকুর? সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি, এটা বলেছেন মহাত্মা গান্ধী। আট নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরকে কোন পাশ্চাত্য শিক্ষাবিদ বিশ্বের অন্যতম শিক্ষাব্রতী হিসেবে অভিহিত করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুরকে কোন পাশ্চাত্য শিক্ষাবিদ বিশ্বের অন্যতম শিক্ষাব্রতী হিসেবে অভিহিত করেছেন? অপশান এ রাসেল, নাকি অপশান বি জন ডিভি, নাকি অপশান সি মারিয়া মন্তেশ্বরী, নাকি অপশান ডি পিন্ডাল? রবীন্দ্রনাথ ঠাকুরকে পাশ্চাত্য শিক্ষাবিদ বিশ্বের কোন বিশ্বের অন্যতম শিক্ষাব্রতী হিসেবে অভিহিত করেছেন? অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার, পিন্ডাল। নয় নম্বর প্রশ্ন, গান্ধীজির নই তালিম শিক্ষার জন্য কংগ্রেস যে বোর্ড তৈরি করে তার সদস্য ছিলেন জাকির হোসেন, নাকি জওহরলাল নেহরু, নাকি মদন মোহন মালব্য, নাকি এদের কোনোটি নয়? গান্ধীজি নই তালিম শিক্ষা শুরু করেন, তো নই তালিম শিক্ষার জন্য কংগ্রেস যে বোর্ড তৈরি করে তার সদস্য কে ছিলেন নিম্নোক্ত? জাকির হোসেন, নাকি জওহরলাল নেহরু, নাকি মদন মোহন মালব্য? এখানে সঠিক উত্তর হবে নয় নম্বর প্রশ্নের অপশান এ জাকির হোসেন। দশ নম্বর প্রশ্নে যাব, কিন্ডারগার্ডেন শিক্ষার মূল নীতি কী? কিন্ডারগার্ডেন শিক্ষার মূল নীতি কী? অপশান এ প্রয়োগ পদ্ধতির মধ্য দিয়ে আত্মপ্রকাশ, নাকি অপশান বি দলবদ্ধভাবে শিক্ষাদান, নাকি অপশান সি শিশুর কল্পনা বিস্তারে স্বাধীনতা, নাকি অপশান ডি খেলোয়াড় হিসেবে খেলার দাম? কিন্ডারগার্ডেন শিক্ষার মূল নীতি, এখানে কিন্ডারগার্ডেন শিক্ষার মূল নীতি হবে অপশান এ প্রয়োগ পদ্ধতির মধ্য দিয়ে আত্মপ্রকাশ, এটা হবে সঠিক উত্তর। দশ নম্বর প্রশ্নের অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। আসবো এগারো নম্বর প্রশ্নে, তার আগে বলে রাখি বন্ধুরা, আপনারা যারা নতুন ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখার জন্য, কারণ যখনই ভিডিও আপলোড করা হবে আপনাদের যাতে নোটিফিকেশান চলে যায়, তার ফলে আপনারা ভিডিওটি দেখতে পারেন। প্রত্যেকটি আমরা প্রতিদিন একটা করে ভিডিও তৈরি করার পরিকল্পনা করেছি এবং প্রত্যেকটি ভিডিও সেটেতে
30টা করে প্রশ্ন থাকবে, এবং এই প্রশ্নগুলো সত্যি সত্যি খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি একজন শিক্ষক পদপ্রার্থী হয়ে থাকেন বা টেট পরীক্ষা বা টেট পরীক্ষা অংশগ্রহণ করতে চান, তাহলে এই প্রশ্নগুলো আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। সারা দিনে যে কোনো একটা সময় বের করে অবশ্যই এই 30টি প্রশ্ন আপনারা প্র্যাকটিস করার চেষ্টা করবেন। 11 নম্বর প্রশ্নে আসি, প্রত্যেক শিশুই এক একটি বিশিষ্ট সত্তা, এটা কে বলেছেন? প্রত্যেকটা শিশুই এক একটি বিশিষ্ট সত্তা, এটা কে বলেছেন? অপশান এ মাদাম মন্তেশ্বরী, নাকি অপশান বি রুশো, নাকি অপশান সি ফ্রয়েবেল, নাকি অপশান ডি পেস্তালসি? প্রত্যেক শিশুই এক একটি বিশিষ্ট সত্তা, এটা বলেছেন মাদাম মন্তেশ্বরী। তাই 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ। আসবো 12 নম্বর প্রশ্নে, কোন বিষয়টি শিশু শিক্ষার মূল ভিত্তি হওয়া উচিত বলে আপনি মনে করেন? কোন বিষয়টি শিশু শিক্ষার মূল ভিত্তি হওয়া উচিত? অপশান এ স্বতৎসারিত আনন্দ, নাকি অপশান বি সমবেত প্রয়োগ পদ্ধতি, নাকি অপশান সি সামাজিক উন্নতি, নাকি অপশান ডি ব্যক্তিগত উন্নতি? শিশু শিক্ষার মূল ভিত্তি কোনটা হওয়া উচিত বলে আপনি মনে করেন? 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ স্বতৎসারিত আনন্দ, এটাই শিশু শিক্ষার মূল ভিত্তি হওয়া উচিত। 13 নম্বর প্রশ্নে বলছে, গান্ধীজির বুনিয়াদি শিক্ষার মূল মন্ত্র কি? গান্ধীজি বুনিয়াদি শিক্ষার প্রচলন করেছিলেন, তো এই গান্ধীজির বুনিয়াদি শিক্ষার মূল মন্ত্র কি ছিল? অপশান এ আত্মমানুষের সেবা, নাকি অপশান বি সমগ্র গ্রাম সেবা, নাকি অপশান সি সকলের সেবা করা, নাকি অপশান ডি সামাজিক উন্নয়ন? গান্ধীজির বুনিয়াদী শিক্ষার মূল মন্ত্র ছিল, 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি সমগ্র গ্রাম সেবা। আসবো 14 নম্বর প্রশ্নে, নিচের কোন দেশে প্রথম আধুনিক নার্সারি স্কুল স্থাপিত হয়েছিল? নিচের কোন দেশে প্রথম আধুনিক নার্সারি স্কুল স্থাপিত হয়েছিল? ইটালি, নাকি ফ্রান্স, নাকি ইংল্যান্ড, নাকি স্পেন? আপনাদের বলে রাখি, যে সমস্ত নতুন ভিউয়াররা ডাইরেক্ট এই ভিডিওটি প্রথম দেখছেন, তাদের জন্য বলে রাখি এর আগের যে সেটগুলো রয়েছে 25 নম্বর সেট পর্যন্ত, তাদের লিঙ্ক আপনারা ডিসক্রিপশনে বা আই বাটনে ক্লিক করে পেয়ে যাবেন। প্রত্যেকটি ভিডিওই সময় করে দেখবেন। এখানে আমরা মূলত তিনটা বিষয়, বাংলা, ইংরাজি এবং শিশু শিক্ষা বা শিশু মনস্তত্ত্বের উপরে করেছি, এবং দু একটি ভিডিও সায়েন্স বা সোশ্যাল সায়েন্সের উপরেও আছে। তো এখানে 14 নম্বর প্রশ্নে বলছি, নিচের কোন দেশে প্রথম আধুনিক নার্সারি স্কুল স্থাপিত হয়েছিল? সঠিক উত্তর হবে 14 নম্বর প্রশ্নের অপশান বি ফ্রান্স। ফ্রান্স ইজ দ্য কারেক্ট আনসার। ফ্রান্সে প্রথম আধুনিক নার্সারি স্কুল স্থাপিত হয়েছিল। 15 নম্বর প্রশ্ন, চ্যারিটি স্কুল কোন সংগঠনের সঙ্গে যুক্ত ছিল? চ্যারিটি স্কুল কোন সংগঠনের সঙ্গে যুক্ত ছিল আগে? বিদ্যালয়, নাকি বিশ্ববিদ্যালয়, নাকি সামাজিক প্রতিষ্ঠান, নাকি ধার্মিক প্রতিষ্ঠান? চ্যারিটি স্কুলগুলো কোন সংগঠনের সঙ্গে যুক্ত? 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ধার্মিক প্রতিষ্ঠান। ধার্মিক প্রতিষ্ঠানের সাথে চ্যারিটি স্কুলগুলো যুক্ত ছিল। 16 নম্বর প্রশ্ন, সানডে স্কুল কোথায় খোলা হয়েছিল? সানডে স্কুল কোথায় খোলা হয়েছিল? গ্লস্টার, নাকি লন্ডন, নাকি ক্যামব্রিজ, নাকি বাকিংহাম? সানডে স্কুল খোলা হয়েছিল, অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার, গ্লস্টার। 17 নম্বর প্রশ্ন, শিশু শিক্ষার মূল উদ্দেশ্য কি? সুস্থ সবল ব্যক্তিত্ব গঠন, নাকি ব্যবহারিক জীবনে প্রতিষ্ঠা, নাকি আর্থিক জীবনে প্রতিষ্ঠা লাভ, নাকি সামগ্রিক শিক্ষার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা? 17 নম্বর প্রশ্ন, শিশু শিক্ষার মূল উদ্দেশ্য কি? সুস্থ সবল ব্যক্তিত্ব গঠন, নাকি ব্যবহারিক জীবনে প্রতিষ্ঠা, নাকি আর্থিক জীবনে প্রতিষ্ঠা লাভ, নাকি সামগ্রিক শিক্ষার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা? সঠিক উত্তর হবে 17 নম্বর প্রশ্নের, শিশু শিক্ষার মূল উদ্দেশ্য হলো সুস্থ সবল ব্যক্তিত্ব গঠন। 17 নম্বর প্রশ্নের অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। যাবো 18 নম্বর প্রশ্নে, পূর্ণ ব্যক্তিত্ব গঠন শিশু শিক্ষার উদ্দেশ্য, এই উক্তিটি কে করেছিলেন? পূর্ণ ব্যক্তিত্ব গঠন শিশু শিক্ষার উদ্দেশ্য, এই উক্তিটি কে করেছিলেন? ডালটন, নাকি রুশো, নাকি পেস্তালসি, নাকি মন্তেশ্বরী? 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি পেস্তালসি।
পূর্ণ ব্যক্তিত্ব গঠন শিশু শিক্ষার উদ্দেশ্য, এটি মনোবিদ পেস্তালসি বলেছিলেন। 19 নম্বর প্রশ্ন, কোন বয়স থেকে শিশুদের সামনে খেলাধুলার সরঞ্জাম রাখা উচিত? কোন বয়স থেকে শিশুর সামনে খেলাধুলার সরঞ্জাম রাখা উচিত? 1.5 বছর বয়স থেকে, নাকি 2 বছর, নাকি 2.5 বছর, নাকি 3 বছর? 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, 2.5 বছর। শিশু খেলাধুলার সরঞ্জাম বা খেলাধুলার সরঞ্জাম সম্পর্কে ধারণা লাভ করে 2.5 বছর থেকে, তাই 2.5 বছর বয়স থেকে শিশুদের সামনে খেলাধুলার সরঞ্জাম রাখা উচিত। 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি। 20 নম্বর প্রশ্ন, প্রাক প্রাথমিক শিক্ষার কথা প্রথম কোন পণ্ডিত ব্যক্তি স্বীকার করেন? প্রাক প্রাথমিক শিক্ষার কথা প্রথম কোন পণ্ডিত ব্যক্তি স্বীকার করেন, অর্থাৎ প্রি প্রাইমারি এডুকেশন যেটা, সেটা কোন কে প্রথম স্বীকার করেন? প্লেটো, নাকি অ্যারিস্টটল, নাকি কমেনিয়াস, নাকি পিথাগোরাস? প্রি প্রাইমারি এডুকেশনের কথা প্রথম স্বীকার করেন অপশান সি, কমেনিয়াস। কমেনিয়াস প্রথম প্রাক প্রাথমিক শিক্ষার কথা স্বীকার করেন। 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি। আসবো 21 নম্বর প্রশ্নে। আপনারা অনেকে কমেন্ট করছেন যে প্রশ্নের প্রশ্নগুলো একটু স্ট্যান্ডার্ড লেভেলের করার জন্য, একটু কঠিন করার জন্য। আপনাদেরকে বলে রাখি, ধীরে ধীরে যত সেট এগিয়ে যাবে তত ধীরে ধীরে প্রশ্নের মানের জটিলতা একটু একটু করে বেড়ে যাবে। আপনারা শুধু প্র্যাকটিস করে যান, ভিডিওগুলো দেখতে থাকুন, আপনারা সত্যি প্রিপেয়ার হয়ে যাবেন ধীরে ধীরে। 21 নম্বর প্রশ্ন, অপারেশন ব্ল্যাকবোর্ড কয়টি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেছে? অপারেশন ব্ল্যাকবোর্ড কয়টি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেছে? 3টি, নাকি 4টি, নাকি 5টি, নাকি 6টি? 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে 3টি। অপারেশন ব্ল্যাকবোর্ড 3টি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেছে। 22 নম্বর প্রশ্ন, নিচের কোন পদক্ষেপগুলি অপারেশন ব্ল্যাকবোর্ডের সঙ্গে যুক্ত? অপশান এ, প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে কমপক্ষে দুটি শ্রেণীকক্ষ থাকবে। প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে কমপক্ষে দুটি শ্রেণী ও দুটি শ্রেণীকক্ষ থাকবে। অপশান বি, প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে একজন শিক্ষিকা সহ কমপক্ষে 2 জন শিক্ষকতা করবেন। প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে একজন শিক্ষিকা সহ কমপক্ষে 2 জন শিক্ষকতা করবেন। অপশান সি, শ্রেণীকক্ষে শিখন উপকরণের মাধ্যমে শিক্ষাদান করতে হবে। শ্রেণীকক্ষে শিখন উপকরণের মাধ্যমে শিক্ষাদান করতে হবে, নাকি অপশান ডি, উপরের সবগটি? নিচের কোন পদক্ষেপগুলি অপারেশন ব্ল্যাকবোর্ডের সঙ্গে যুক্ত? এখানে সঠিক উত্তর হবে উপরের সবগটি, অর্থাৎ অপারেশন ব্ল্যাকবোর্ডের ক্ষেত্রে এই 3টে পদক্ষেপই নেওয়া হয়েছিল। এই যে উপরে প্রথম 21 নম্বর প্রশ্নটাই যেটা বলা ছিল যে অপারেশন ব্ল্যাকবোর্ডে কয়টি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে, সঠিক উত্তর ছিল 3টি, এবং এই 3টি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়েছিল। অপশান 1 নম্বর গুরুত্ব ছিল প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে কমপক্ষে 2টি শ্রেণী এবং 2টি শ্রেণীকক্ষ থাকতে হবে। 2 নম্বর ছিল প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে একজন শিক্ষিকা সহ কমপক্ষে 2জন শিক্ষকতা করবেন, অর্থাৎ 2 টিচার স্কুল হতে হবে, সিঙ্গেল টিচার স্কুল হবে না। এবং 3 নম্বর ছিল শ্রেণীকক্ষে শিখন উপকরণের মাধ্যমে শিক্ষাদান করতে হবে, অর্থাৎ TLM থাকতে হবে, টিচিং লার্নিং মেটেরিয়াল থাকতে হবে, মডেল চার্ট ইত্যাদির দ্বারা শিক্ষাদান করতে হবে। এই 3টেই ছিল অপারেশন ব্ল্যাকবোর্ডের গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 23 নম্বর প্রশ্নে আসবো, শিশুদের প্রাত্যহিক কাজ দেওয়ার উদ্দেশ্য কী? শিশুদের যে বাড়ির কাজ দেওয়া হয়, হোম টাস্কে দেওয়া হয়, তার উদ্দেশ্য কী? আমরাও এই যে প্রত্যেকটা সেটে হোম টাস্ক দিই, তো শিশুদেরও দেওয়া হয় স্কুলে, তো তার উদ্দেশ্য কী? না তাদের মধ্যে আগ্রহ জাগিয়ে তোলা, নাকি অপশান বি, প্রত্যহ পাঠের জন্য, নাকি অপশান সি, বিষয়ের প্রতি ভালো জ্ঞানের জন্য, নাকি অপশান ডি, উপরের সবগটি? হোম টাস্ক দেওয়ার অর্থ কী? হোম টাস্ক কেন দেওয়া হয়, তার উদ্দেশ্য কী? না এখানে 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, উপরের সবগটি। অর্থাৎ হোম টাস্ক দেওয়ার ফলে তাদের মধ্যে আগ্রহ গড়ে ওঠে এবং তাদের মধ্যে প্রত্যহ পাঠ করারও প্রবণতা বৃদ্ধি পায় এবং বিষয়ের প্রতি ভালো জ্ঞানও বৃদ্ধি পায়, তাই হোম টাস্ক দেওয়া হয়। 24 নম্বর প্রশ্ন, শিক্ষামূলক ভ্রমণের কী প্রয়োজনীয়তা আছে? শিক্ষামূলক ভ্রমণ করতে হয়, স্কুল থেকে নিয়ে যাওয়া হয় শিক্ষামূলক ভ্রমণের জন্য,
স্টুডেন্টদের, তো এর জন্য কি প্রয়োজন আছে, শিক্ষামূলক ভ্রমণের কি প্রয়োজনীয়তা আছে? অপশন এ পড়াশোনা সম্পর্কে আগ্রহ বৃদ্ধি, নাকি অপশন বি আনন্দদান, নাকি অপশন সি উন্মুক্ত পরিবেশে জ্ঞান লাভ, নাকি অপশন ডি ছুটি কাটানো? শিক্ষামূলক ভ্রমণের কি প্রয়োজনীয়তা আছে? 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি উন্মুক্ত পরিবেশে জ্ঞান লাভ। উন্মুক্ত পরিবেশে জ্ঞান লাভের জন্য শিক্ষামূলক ভ্রমণের প্রয়োজনীয়তা আছে। 25 নম্বর প্রশ্ন, শিক্ষকতার চাকরি না পেলে আপনি কি করবেন? আপনি শিক্ষকতার জন্য পরীক্ষা দিলেন, চাকরি পেলেন না, তো শিক্ষকতার চাকরি যদি না পান, না পেলে আপনি কি করবেন? অপশন এ গৃহশিক্ষকতা করবেন, মানে হোম টিউশন করবেন, নাকি শিক্ষকতার চাকরি না পেলে অন্য চাকরি করবেন না, নাকি অপশন সি অন্য কোনো চাকরি করবেন, নাকি অপশন ডি শিক্ষকতা চাকরির জন্য ফের চেষ্টা করবেন? শিক্ষকতার চাকরি না পেলে আপনি কি করবেন? এখানে সঠিক উত্তর হবে, আপনারা সবাই আন্দাজ করছেন আশা করি, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, শিক্ষকতা চাকরির জন্য ফের চেষ্টা করবেন। 26 নম্বর প্রশ্ন, সেই শিক্ষকতা সম্পর্কিতই, আপনি শিক্ষকতায় আসতে চাইছেন কারণ এতে দায়িত্ব কম, নাকি এতে আপনার আগ্রহ আছে, নাকি এই কাজ সহজ, নাকি অপশন ডি এতে বেশি ছুটি পাওয়া যায়? আপনি শিক্ষকতায় আসতে চাইছেন কারণ, এখানে সঠিক উত্তর হবে অপশন বি, এতে আপনার আগ্রহ আছে, এবং ঠিক এই কারণেই 25 নম্বর প্রশ্নের উত্তর হলো শিক্ষকতার চাকরির জন্য ফের চেষ্টা করবেন। কারণ শিক্ষকতার চাকরি না পেলে আপনি অন্য চাকরি করবেন, অন্য কোথাও অন্য চাকরি করবেন, গৃহশিক্ষকতা করবেন, কিন্তু শিক্ষকতার চাকরির জন্য আপনি ফের চেষ্টা করবেন। কারণ কি না, এতে আপনার শিক্ষকতার প্রতি আপনার আগ্রহ আছে, এটা হচ্ছে বেসিক কজ। 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, আপনি শিক্ষকতায় আসতে চাইছেন কারণ এতে আপনার আগ্রহ আছে। 27 নম্বর প্রশ্ন, ক্লাসে ছাত্রদের আকর্ষণ ধরে রাখতে একজন শিক্ষক কি করবেন? ক্লাসে ছাত্রছাত্রীদের আকর্ষণ ধরে রাখতে একজন শিক্ষক বা শিক্ষিকা কি করবেন? না অপশন এ ব্ল্যাকবোর্ড ব্যবহার করবেন, নাকি অপশন বি আলোচনা করবেন, নাকি অপশন সি গল্প করবেন, নাকি অপশন ডি প্রশ্ন করবেন? ক্লাসে ছাত্রছাত্রীদের আকর্ষণ ধরে রাখার জন্য একজন শিক্ষক বা শিক্ষিকার যেটা করা উচিত সেটা হচ্ছে প্রশ্ন করা উচিত। প্রশ্ন করলে ছাত্রছাত্রীদের অ্যাটেনশন শিক্ষক শিক্ষিকার প্রতি থাকবে, তাই এখানে 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি। 28 নম্বর প্রশ্ন, একজন শিক্ষকের সর্বাপেক্ষা প্রয়োজনীয় কোনটি? ক্লাসে শৃঙ্খলা রক্ষা করা, নাকি ক্লাসে নিয়মানুবর্তী হওয়া, নাকি ছাত্রছাত্রীদের সমস্যা দূর করা, নাকি ভালো বক্তা হওয়া? একজন শিক্ষকের সর্বাপেক্ষা প্রয়োজনীয় কোনটা? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, ছাত্রছাত্রীদের সমস্যা দূর করা। একজন শিক্ষকের সর্বাপেক্ষা প্রয়োজনীয় যেটা কাজ সেটা হচ্ছে ছাত্রছাত্রীদের সমস্যা দূর করা। দর্শক বন্ধুদের অনুরোধ করব, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটনটা ক্লিক করে লাইক করবেন। কারণ লাইক করলে কি হয়, অন্য কিছু না, কাজ করার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পায় এবং একটা স্যাটিসফ্যাকশন পাওয়া যায় বেশি লাইক পাওয়া গেলে। 29 নম্বর প্রশ্ন, একজন ছাত্র তার শিক্ষককে সম্মান প্রদর্শন করে না, তাহলে শিক্ষক কি করবেন? একজন ছাত্র তার শিক্ষককে যদি সম্মান প্রদর্শন না করে, তাহলে সেই শিক্ষকের কি করা উচিত? অপশন এ ছাত্রটিকে উপেক্ষা করবেন, নাকি অপশন বি পরীক্ষায় তাকে কম নাম্বার দেবেন, নাকি অপশন সি ছাত্রটির পিতামাতা বা অভিভাবকের সঙ্গে কথা বলবেন, নাকি অপশন ডি ছাত্রটিকে তিরস্কার করবেন? একজন ছাত্র তার শিক্ষক শিক্ষিকাকে যদি সম্মান প্রদর্শন না করে, তাহলে শিক্ষক শিক্ষিকার কি করা উচিত? এখানে সঠিক উত্তর হবে 29 নম্বর প্রশ্নের অপশন এ, ছাত্র বা ছাত্রীটিকে উপেক্ষা করবেন, কারণ তাকে পরীক্ষায় কম নাম্বার দেওয়া চলবে না এবং তার পিতামাতা বা অভিভাবকের সঙ্গে কথা বলে যে তাকে কেন সম্মান প্রদর্শন করছে না এই বিষয়টাও ঠিক না। ছাত্রটিকে তিরস্কার করা তো একদমই উচিত নয়, বিষয়টা উপেক্ষা করা বা এড়িয়ে যাওয়াটাই ভালো। 30 নম্বর প্রশ্ন, স্কুলের সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার মূল দায়িত্ব কার নেওয়া উচিত? স্কুলে যে বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম হয়, বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়, অনেক পালনীয় দিবস থাকে, তাতে যে সাংস্কৃতিক কার্যক্রম বা অনুষ্ঠান হয় সেগুলোর পরিচালনার মূল দায়িত্ব কার নেওয়া উচিত? অপশন এ প্রধান শিক্ষক মহাশয়ের, নাকি অপশন বি ওই বিষয়ের শিক্ষকের,
নাকি অপশান সি যেসব শিক্ষক এতে আগ্রহী তাদের, নাকি অপশান ডি সমস্ত শিক্ষকের। এখানে 30 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হবে বিদ্যালয়ের স্কুলের সমস্ত সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে মূল দায়িত্ব থাকা উচিত প্রধান শিক্ষক মহাশয়ের। 30 নম্বর প্রশ্নের অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। এই ছিল আমাদের 30টা প্রশ্ন, যার সঠিক উত্তরগুলো আমি বললাম। এরপরে 2টো প্রশ্ন থাকবে, 31 এবং 32, যে 2টো প্রশ্নের উত্তর আমি বলবো না। এটা ঠিক 29 নম্বর সেটে তাদের সঠিক যারা উত্তর দেবেন তাদের নাম ঘোষণা করা হবে এবং তখনই সঠিক উত্তরটি বলা হবে, যেটা আপনাদের হোম টাস্ক হিসেবে দেওয়া থাকবে। এবং এই 27 নম্বর যে সেট হবে তাতে বাংলা বিষয়ের উপরে 24 নম্বর সেটে যে যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের নাম ঘোষণা করা হবে 27 নম্বর সেটে। এর আচ্ছা হোম টাস্কে যাই, 31 নম্বর প্রশ্ন যেটা, সেখানে বলছে যে ছাত্রদের ভালো মানসিক স্বাস্থ্য বজায় রাখতে নিম্নের কোনটি গুরুত্বপূর্ণ। ছাত্রছাত্রীদের ভালো মানসিক স্বাস্থ্য বজায় রাখতে নিম্নের কোনটি গুরুত্বপূর্ণ? অপশান এ সহপাঠ্যক্রমিক কার্যাবলীর ব্যবস্থা, নাকি অপশান বি নিজের মতামত প্রকাশের স্বাধীনতা, নাকি অপশান সি আগ্রহের বিভিন্নতা, নাকি অপশান ডি শিক্ষকের ভূমিকা এবং বিদ্যালয়ের পরিবেশ? ছাত্রছাত্রীদের ভালো মানসিক স্বাস্থ্য বজায় রাখতে কোনটি বেশি গুরুত্বপূর্ণ, সহপাঠ্যক্রমিক কার্যাবলীর ব্যবস্থা, নাকি নিজের মতামত প্রকাশের স্বাধীনতা, নাকি অপশান সি আগ্রহের বিভিন্নতা, নাকি শিক্ষকের ভূমিকা এবং বিদ্যালয়ের পরিবেশ, কোনটি গুরুত্বপূর্ণ? 31 নম্বর প্রশ্নে যেটা সঠিক মনে হচ্ছে কমেন্ট করে জানান। 32 নম্বর প্রশ্নে বলছে উত্তেজনায় বারবার সাড়া দিতে তাৎক্ষণিক যে আচরণ পরিলক্ষিত হয় তাকে বলে অভ্যস্ত, নাকি শিক্ষা, নাকি তাৎক্ষণিক শিক্ষা, নাকি প্রেষণা? প্রশ্নটা হলো উত্তেজনায় বারবার সাড়া দিতে, সাড়া হয়ে গেছে ওটা সাড়া হবে, উত্তেজনায় বারবার সাড়া দিতে তাৎক্ষণিক যে আচরণ পরিলক্ষিত হয় তাকে কি বলে? উত্তেজনায় বারবার সাড়া দিতে তাৎক্ষণিক যে আচরণ পরিলক্ষিত হয় তাকে কি বলে? অভ্যস্ত, নাকি সেটা শিক্ষা, নাকি সেটা তাৎক্ষণিক শিক্ষা, নাকি সেটা প্রেষণা? এই 31 এবং 32 নম্বরের যে উত্তরগুলো আপনাদের সঠিক মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করুন। কমেন্ট করবেন এইচটি বা হোম টাস্ক লিখে 31-এর ABCD বা 32-এর ABCD, বা এভাবেও কমেন্ট করতে পারেন 31.ABCD নয়তো 32.ABCD। এবং আপনারা কতগুলো, এই 30টা প্রশ্নের মধ্যে কতগুলো প্রশ্ন আপনারা সঠিক আন্দাজ করেছিলেন সেটাও জানাবেন। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। এবং আপনাদের আরেকটা বলে রাখি, আজকে যে ভিডিওটি আপলোড করা হবে তার PDF পরের দিন দেওয়া হবে, কারণ আপনারা আজকে ভিডিওটি দেখবেন পরের দিন সেই ভিডিওর সেই প্রশ্নগুলোর PDF লিংক ডিসক্রিপশন থেকে ডাউনলোড করবেন এবং নিজেরা সেটা চেষ্টা করবেন যে কতগুলো আপনার প্রশ্নের উত্তর মনে আছে সেটা আপনারা যাচাই করার সুযোগ পাবেন। তার জন্য আজকেই PDF লিংক ডেসক্রিপশনে দেওয়া হবে না, পরের দিন দেওয়া হবে। আপনারা দেখবেন প্রত্যেকটা ভিডিওরই PDF লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।